টোকিও অলিম্পিক শুরুর দিনে অলিম্পিক লরেল সম্মাননায় ভূষিত হলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সম্মাননা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদদের প্যারেড শুরু হওয়ার আগেই ডক্টর ইউনূসকে এই সম্মাননা দেয় আইওসি। তবে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না এ অর্থনীতিবিদ, তাকে ভার্চুয়ালি সম্মাননা দেওয়া হয়। ফেসবুকে ইউনূস সেন্টারের অফিসিয়াল পেজের এক বিবৃতিতে ডক্টর ইউনূস বলেন, অলিম্পিক লরেল পুরস্কার গ্রহণ করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি, তবে সেখানে উপস্থিত না হতে পেরে খারাপ লাগছে। ডক্টর ইউনূস আরও বলেন, আপনারাই বিশ্ব পরিবর্তনের নেতৃত্ব দিতে পারেন এবং সৃষ্টি করতে পারেন তিনটি শূন্যের। এগুলো হচ্ছে শূন্য কার্বন নির্গমন, সম্পদের শূন্য পুঞ্জীভূতকরণ এবং শূন্য বেকারত্ব। খেলাধুলার মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সফলতা কামনা করেন তিনি। শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও শান্তিতে বিশেষ অবদান রাখার জন্য অলিম্পিক লরেল পুরস্কার চালু করেছে অলিম্পিক কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ক্রীড়ার সামাজিক প্রভাবকে গুরুত্ব সঙ্গে নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে 2016 সালে ব্রাজিলের রিও অলিম্পিকে এ পুরস্কার পেয়েছিলেন কেনিয়ার সাবেক অ্যাথলেট অলিম্পিয়ান কিপ কেইনো। সেই রিও অলিম্পিকে মশাল বহন করেছিলেন ডক্টর ইউনূস। গত 15 জুলাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এক বিবৃতিতে ডক্টর ইউনূসকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত জানায়। আইওসির বিবৃতিতে বলা হয়, ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচনে বিশেষ অবদান রেখে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন ডক্টর ইউনূস। এবার তার সামাজিক ব্যবসার ধারণাকে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে কাজে লাগিয়ে বিশেষ অবদান রাখার জন্য 81 বছর বয়সে এই অর্থনীতিবিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ডক্টর ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন। তার ক্ষুদ্র ঋণ প্রকল্প দারিদ্র্যের হাত থেকে মুক্ত করেছে অসংখ্য মানুষকে। সীমানা ছাড়িয়ে দেশে দেশে এই আইডিয়া ব্যবহৃত হয়েছে। বিশ্বের 5টি মহাদেশীয় অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি জুরি বোর্ড এই পুরস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত করেন।